हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड्स, आज हमें अपन माजे शेयर करब मोरग पोलाओ रेसिपी। तो मोरग पोलाओ तो आमी जेभावे रान्ना करी तो सेभावे आज के आमी आपनादेर माजे तुले धरार चेष्टा करेछी। आशा करी आमार भिडियोटा आपनादेर काछे भालो लागबे और आपनादेर काछे अनुरोध भिडियोटा पुराटा देखार चेष्टा करबेन। तो चलें देखे नी मोरग पोलाओ रान्ना करार जन्य। प्रथमे आमी एखाने 400 ग्राम मतो मुरगीर माँस नियेछी, एकटु लवण माखिये आमी 20 मिनट एटाके रेस्टे रेखे दिच्छी। एबार आमी एखाने 1 कप टक दई नियेछी। टक दईटा आमी एकटी पात्रे निये निच्छी, तारपर एकटा हैंड हुइसेल साहाज्ये एटाके आमी भालो करे फेटिये निच्छी। तारपर एर मध्ये दिये दिच्छी 1 चामच लाल मरिचेर गुड़ा आर सामान्य परिमाणे एकटु लवण दिए आमी आबार ओटाके हैंड हुइसेल साहाज्ये फेटिये निच्छी। आर दईटा आमार फेटानो हये गेछे। एखन आमी चिकेनटाके दईयेर भितरे दिए भालो करे दई माखिये आमी आबारो 10 मिनिट एटाके रेखे दिब। तारपर आमी रान्नाटा शुरू करब। तो फिरे आसलाम 10 मिनिट पर। एकटी प्याने आमी 1/2 कप घी दिए निलाम। तारपर एर भितर दिए दिच्छि 2 तेजपाता, 2 इलाच, 2 बड़ इलाच, 2 टुकड़ा दारचिनी आर कয়েকটা কালো গোলমরিচ দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি পেঁয়াজটাকে লাল লাল করে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমার পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মশলাটা ভালো করে আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর যে দইটা আছে সেটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা আমার ভালো করে কষানো হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ কাজু বাদাম দিয়েছি। এখানে আপনারা চাইলে অন্যান্য বাদামও দিতে পারেন। তো আমি এখানে দিয়েছি কাজু বাদাম পেস্ট দিয়ে আমি আবারও চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমি কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ দিয়ে আমি চিকেনটাকে আবারও কিছুক্ষণ কষাবো এবং ঢেকে দিয়ে দিয়ে আমি চিকেনটাকে কষাতে থাকব। তারপর মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আর চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 কাপ দুধ দিয়ে আমি এটাকে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। আবারও আমি ঢাকা দিব এবং রান্না করতে থাকব। যতক্ষণ না মাংসটা সফট হয়ে আসে ততক্ষণ আমি এটাকে রান্না করতে থাকব। তারপর ঝোলটা একটু শুকিয়ে আসলে, অনেক শুকাবো না, আমি হালকা একটু শুকিয়ে আসলে এটাকে বন্ধ করে দেব। আমার চিকেনটা তখন রান্না হয়ে যাবে। তো এদিকে আমার চিকেনটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটি পাত্রে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, এলাচ, দারচিনি আর 1/2 টুকরা কালো গোলমরিচ। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পোলাওর চাল। তো আমি এখানে
চিনি গুঁড়া চাউল ব্যবহার করেছি, আপনারা বাসমতি চাউলও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে চিনি গুঁড়া চাউল দিয়েই আর কি রান্নাটা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আমি পোলাও চালটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, এবং ততক্ষণই আর কি এটাকে ফ্রাই করতে হবে যতক্ষণ না এর ভিতর থেকে একটা ঝনঝন আওয়াজ হয়, ততক্ষণ আপনাকে এটাকে ফ্রাই করতে হবে। পোলাও চালটা যত বেশি ভাজা হবে তত বেশি আপনার মোরগ পোলাওটা টেস্টি হবে। তো এর ভিতরে আমি একটু আদা বাটাও দিয়ে দিয়েছি, আর পোলাও চালটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এবং পোলাও চালটা দেখেন বেশ হালকাও হয়ে এসছে আর একটা ঝনঝন আওয়াজও হচ্ছে। তো আমি এখানে যেহেতু 1.5 কাপ চাল নিয়েছি, তো আমি এখানে 3 কাপ মতো পানি দিব, আর 3 কাপের মধ্যে 1.5 কাপ আমি দিব পানি, গরম পানি, আর 1.5 কাপ দিব আমি দুধ, দিয়ে আমি এটা রান্না করব। তো প্রথমে আমি ফুল আঁচে আর কি পোলাওটাকে রান্না করব, তারপর যখন ফুটে উঠবে তখন আমি ঢাকা দিয়ে এর আঁচটা, চুলার আঁচটা একদম কমিয়ে দিব। আমার পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর পোলাওটা দেখেন কি সুন্দর ঝরঝরাও হয়েছে। তো আমি আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি একটু, তারপর আমি একটা বাটিতে অর্ধেক পোলাও এখান থেকে উঠিয়ে নিচ্ছি। পোলাওটা অর্ধেক ওঠানোর পর আমি যে চিকেনটা রান্না করে রেখেছি তার ভিতর থেকে শুধুমাত্র চিকেনগুলো প্রথমে আমি এরপরে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর তারপর যে ঝোলটা অর্থাৎ গ্রেভিটা আছে সেটাও আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এর উপর দিয়ে যে রাইসগুলো উঠিয়ে রাখলাম অর্থাৎ যে পোলাওটা আমি উঠিয়ে রাখলাম, তো সেটা আমি দিয়ে এর উপরে দিয়ে দিব, দিয়ে মাংসটাকে পোড়াটা কভার করে দিব, ঢেকে দিব। পোড়াটা মাংস আমি এভাবে ঢেকে দিচ্ছি রাইসটা দিয়ে। তো এরপরে আমার পোলাওটা দেওয়া হয়ে গেল, এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু বখরা, দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, আপনারা এখানে চাইলে বিভিন্ন রকম বাদামও দিতে পারেন। তো আমি শুধু আলু কোখরা আর কিশমিশ দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু কেওড়া জল, দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে তো ছিদ্রটার ভিতরে আমি একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি 10 মিনিট হালকা আঁচে দমে রেখে দিব। তো হয়ে গেল কমপ্লিট আমার মোরগ পোলাও, আর দেখতেও দেখেন কি সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের মোরগ পোলাও রেসিপি। আশা করব আপনাদের কাছে আমার রেসিপিটা খুব ভালো লেগেছে, আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করেন আর শেয়ার করেন। আর আজ আর নয়, আবারও আপনাদের সাথে আমার কথা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্তই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, বাই।